12ই নভেম্বর এক প্রলয়ঙ্করী ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এবং বন্যার হয়েছিল, যার ফলশ্রুতিতে ভোলা, বরিশাল এবং এই দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বিশেষ করে ভোলার চরফ্যাশনের এবং তজিমুদ্দিন বৃহত্তর অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ ব্যাপক প্রাণহানি হয়েছিল। প্রায় লক্ষাধিক লোকের জীবনহানি হয়েছিল, অনেকের সন্তান হারা হয়েছে, অনেকে মা হারিয়েছে, অনেকে বাবা হারিয়েছে, অনেকে বিভিন্ন পশু সম্পদও হারানো গিয়েছে, মারা গিয়েছে এবং অনেক ঘর বাড়ি ধ্বংস হয়েছে, মানুষের সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা সাংবাদিক বৃন্দ আছেন অত্যন্ত দক্ষতার সহিত খুবই ভালো আপনারা দায়িত্ব পালন করছেন, এজন্য আমি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদেরকে আর প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে এ বিষয়ে আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন অবশ্যই আপনারা জনগণকে, জনসাধারণকে সচেতন করার নিমিত্তে আপনাদের বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন সংবাদের মাধ্যমে জনগণকে সচেতন করবেন এবং বাংলাদেশের যে বন্যা, খরা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য যে আশ্রয়ণ প্রকল্প আছে এবং বিভিন্ন সাইক্লোন সেন্টার রয়েছে, যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরভাবে বাস্তবায়ন করেছে, মানুষের যাতে নিরাপদ সুন্দরভাবে সেখানে আশ্রয় গ্রহণ করে জীবন তার সম্পদকে রক্ষা করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করেছেন। অবশ্যই আমাদেরকে, জনসাধারণকে সচেতন হতে হবে। কমিটি যারা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন তাদের এই অভীষ্ট লক্ষ্য সফল হোক, সার্থক হোক এ প্রত্যাশা কামনা করছি এবং একসময় আমরা আশা করি শীঘ্রই ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা দ্রুততার সহিত একটা দিবস হিসাবে, আজকের এই দিবস 12ই নভেম্বর দুর্যোগ দিবস হিসাবে ঘোষণা করবেন। ধন্যবাদ স্মারকলিপি প্রদানের জন্য। এখানে চেয়ারম্যান মহোদয় সহ এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।